আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এম রাকিবুল হাসান। আমাদের কাছে অধিকাংশ রোগীরা অস্টিওআর্থ্রাইটিসের যে লক্ষণগুলো নিয়ে আসে সেটা প্রথমেই বলে, ডাক্তার সাহেব আমি তো অনেক দিন ধরে হাঁটু ব্যথায় ভুগতেছি, এটা মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে আবার বেড়ে যায়। যত দিন যাচ্ছে তত বাড়তেই থাকে এবং কিছু রোগী হাঁটু ফোলা নিয়ে আসতে পারে, এবং যারা অনেক বেশি আক্রান্ত হয়ে যায়, যাদের হাঁটুটা অনেক বেশি খারাপ হয়ে যায়, তারা একটা সময় হাঁটা চলাচল করতে পারে না বা হাঁটা চলাচল করার শক্তিটাও হারিয়ে ফেলে, এবং অনেক রোগী মানসিক অবসন্নতায় ভোগে, নিদ্রাহীনতায় ভোগে, এবং যত দিন যায় তারা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। এই সিমটমগুলা দেখা দিলে আপনারা দেরি না করে খুব দ্রুত নিকটস্থ অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং যথাযথ পরীক্ষার মাধ্যমে আপনার রোগ নির্ণয় করে সেই অনুযায়ী ব্যবস্থা নিলে আশা করি আপনারা দ্রুত আরোগ্য লাভ করবেন। ধন্যবাদ।